জুলুমের শিকারও হবেন আপনি এবং অপবাদও শুনবেন আপনি। এটা অপবাদ, এটা তো অবাক হচ্ছি না আমি এই কারণে, বিকজ শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী বলবে, আর ফাসেক মিথ্যাবাদী মিথ্যুক ভণ্ডকে মানুষ সত্যবাদী মনে করা শুরু করবে। মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে, ন্যায়কে অন্যায় করবে, অন্যায়কে ন্যায় করবে। আমানতদার ব্যক্তিকে মানুষ খেয়ালতদারি বলবে, খেয়ালতদার ব্যক্তিকে মানুষ আমানতদার বলা শুরু করবে। সুবহানাল্লাহ, এই চলছে এখন সমাজে। তবে এগুলোতে আমরা অবাক হচ্ছি না, বিকজ আমরা জানি যে সিচুয়েশনটা এখনো আমাদের দিকেই যাচ্ছে। এটা স্বাভাবিক, এটাই হবে, এটাই স্বাভাবিক, এমনই হবে। কিন্তু এর মধ্যেও আমাদেরকে আল্লাহর ভয়ে কলবে জীবিত রাখতে হবে, নবীর সুন্নতে আমল করতে হবে, চেষ্টা করতে হবে এই ফিতনা থেকে বাঁচার পথ ও পদ্ধতি বের করার। কমপক্ষে আপনি আপনার পরিবারটাকে নিয়ে ভাববেন, অন্যের কথা না হয় বাড়ি দেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার পরিবারটাকে নিয়ে চিন্তা করবেন। চিন্তা করে দেখবেন কোন পরিবেশে আপনি সন্তানকে মানুষ করছেন, কোথায় পড়াশোনা করাচ্ছেন, আপনার মেয়েটার সামনে কোন পরিবেশ ফেস করবে, এই সমাজের মধ্যে সে কি তার ইজ্জত ধরে রাখতে পারবে। চিন্তা করবেন ওই মেয়ে কি তার সম্ভ্রমের অধিকার ঠিক মতো রক্ষা করতে পারবে, ও কি জেনায় লিপ্ত হওয়া থেকে বাঁচতে পারবে, ও কি ধর্ষণ শিকার হওয়া থেকে বাঁচতে পারবে। চিন্তা করে দেখে নিন কোন সিচুয়েশনে আমরা আমাদের প্রজন্মকে রেখে যাচ্ছি। আমার ভাই কি মাদক থেকে দূরে থাকতে পারবে, আমার ভাই কি মাদকাসক্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে পারবে, শিরকের সয়লাব চলছে আমাদের ভাইরাকে তাওহীদ শিখতে পারবে। সিচুয়েশন রিড করেন, আল্লাহ পাক ঈশ্বরের প্রথমেই আপনাকে লক করছেন, ইজা ওয়াকাআতিল ওয়াকিয়া, স্মরণ করো যখন কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিল ওয়াকাআতিহা কাযিবা, এই কিয়ামতের ব্যাপারটা মিথ্যা নয়, এটাকে কেউ মিথ্যা মনে করতে পারবে না, পারবে পারবে না। একটা শুধু আশার বাণী শুনিয়ে দেই যে দশটা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। কয়টা আলামত? দশটা। তার মধ্যে প্রথম হচ্ছে মাসিহুদ দাজ্জাল, দুই ইয়াজুজ আর মাজুজ, তিন নবী ঈসা আলাইহিস সালামের আগমন, চার দাব্বাতুল আরদ, পাঁচ ইয়েমেন থেকে আগুন বের হবে, ছয় তিনটা ভূমিকম্প, পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা, সাত এই যে সরি এটা ছিল চার পাঁচ ছয় সাত আট, আট নম্বর হচ্ছে আপনার পশ্চিম দিক থেকে সূর্য উদয়, একটা হচ্ছে দাব্বাতুল আরদ বলছে, আচ্ছা আস একটা আমি এই মতো মনে করতে পারছি না, এই আটটা আরও দুইটা আছে হাদিসটা প্রসিদ্ধ মাশহুর হাদিস, সব কিতাবে পাবেন। এইরকম দশটা আলামত ছাড়া, দশটা আলামত না হওয়া পর্যন্ত তেয়ামত সংঘটিত হবে না ইনশাআল্লাহ। আবার চেষ্টা করে দেখি, এক নম্বর মাসিহুদ দাজ্জাল, দুই নম্বর হচ্ছে নবী ঈসা আলাইহিস সালামের আগমন, তিন নম্বর হচ্ছে আপনার কি বললাম ইয়াজুজ এবং মাজুজ, চার নম্বর দাব্বাতুল আরদ, পাঁচ নম্বর ইয়েমেনের আগুন, ছয় সাত আট হচ্ছে আপনার তিনটা ভূমিকম্প, নয় পশ্চিম দিক থেকে সূর্যোদয়, একটা মিস করে ফেলছি, এক্স্যাক্টলি, না না আরেকটা বাতাস না, কে বলতে পারবেন? জি দুখান, দুখান, রাইট, সুবহানাল্লাহ, কি নাম আপনার? আপনি হাদিয়া নিয়ে যান আমার কাছে, দুখান দুখান, দুখান মানে হচ্ছে ধোয়া, মানে ধোয়া দিয়ে পুরো আকাশ ছেয়ে যাবে। তো এই দশটা কি এসেছে? দশটা এসেছে কি? দশটার একটাও কিন্তু আসে না, কিন্তু মাইনরগুলো কিন্তু সব দেখতে পারবেন, পারবেন না? এই উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায়, সমাজের সবচেয়ে দরিদ্র মানুষ যে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে এটা কি দেখা যাচ্ছে? সর্বস্তরে সুদ দেখা যাচ্ছে, জেনা বাড়ছে না কমছে, মাদকদ্রব্য বাড়ছে না কমছে, অশ্লীলতা বেহায়াপনা বাড়ছে না কমছে, এই যে নগ্ন মুভিজ পর্নোগ্রাফি বাড়ছে না কমছে, মুসলিমদের ফাটল বিভক্তি বাড়ছে না কমছে, সময় সংকীর্ণ হচ্ছে কি না, আল্লাহর আজাব গজবগুলো আসছে কি না, একটা 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 মুসলিমরা সারা বিশ্বে মার খাচ্ছে কি না, কতগুলো নেবেন? নারীরা কি ছেলেদের পোশাক করছে? ছেলেরা কি মেয়েদের পোশাক করছে? বলতে গেলে এটা নিয়ে আলোচনা করতে হবে। পড়ে নিয়েন, যেগুলো দশটা বাদ দিয়ে যতগুলো দেখা যায় এগুলোর প্রায় 95% আমরা সমাজে দেখতে পারছি, পারছি না? আচ্ছা, আল্লাহ পাক আপনাকে শুরুতেই সতর্ক করছেন যে আপনাকে আগে কেয়ামত সম্পর্কে সতর্ক থাকতে হবে। লাইসা লিল ওয়াকাআতিহা কাযিবা, এটাকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। তারপর কি? খাফিদাতুর রাফিয়া,
এটা কিছু মানুষকে উঁচু করবে কিছু মানুষকে নিচু করবে মানে যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে কিয়ামতের মাঠে মাথা উঁচু করে থাকবে ইনশাআল্লাহ আর যারা দুনিয়াতে আল্লাহ পাকের বিধি বিধানে পরোয়া করবে না তার অবনত চিত্তে থাকবে মাথা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে দুনিয়ায় মাথা উঁচু করে লাভ নাই যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করেন কাল কিয়ামতে মাথা হেড হয়ে যাবে ইনশাআল্লাহ আর আজকে ঈমানের কারণে যদি আপনার মাথা নিচু হয়ে থাকে ইনশাআল্লাহ কাল কিয়ামতে আপনার মাথা উঁচু হবে ইনশাআল্লাহ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান আল্লাহ পাক বলেন যখন এই পৃথিবীর আর্থ জমিনটা প্রবলভাবে কম্পিত হতে থাকবে যেমন একটা সূরা আছে না ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানি মা লাহা তো এটা এই সূরার সাথে কানেক্টেড আমি বললাম যে একটা আয়াত আরেকটা আয়াতের সাথে কানেক্টেড ঠিক আছে ওয়া বুসসাতিল জিবালু বাসসা এই যে পাহাড়গুলো দেখছেন এই হিমালয় মাউন্ট এভারেস্ট এভারেস্ট আবি জাবি যত কিছু সবগুলো ধুলা হয়ে যাবে কি হয়ে যাবে চিন্তা করতে পারেন কিয়ামতের প্রকম্পন কত ভয়াবহ হবে এত বড় বড় পাহাড়গুলো আর পাহাড় সম্পর্কে যারা একটু পড়াশোনা করেছেন পাহাড়ের বেশিরভাগ অংশ কিন্তু মাটির নিচে আছে এটা পেরেকের মতো গেঁথে দেওয়া আছে উপরে শুধু অল্প একটু অংশ দেখা যায় নিচেই বেশি অংশ আছে এই পুরো পাহাড়টা ধুলিকণা হয়ে যাবে ধুলিকণা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনু আন-নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনু আল-জিবালু কাল ইহনিল মানফুস এই যে হচ্ছে আপনার পাহাড়ের কথা দেখেন আসলে পাহাড় একদম ধুলো হয়ে যাবে আল্লাহ পাক আরো বলেন ফাকানাত হাবাআন মুমাসসা وكونتم ازواجا ثلاثه এবারে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তখন তিনটা দল হয়ে যাবে কয়টা দল তিনটা একটা হচ্ছে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা একটা হচ্ছে ডানপন্থী আহ কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থীরা ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা একটা বামপন্থী আহ কতই না হতভাগা সেই বামপন্থী বা সাবিকুন আস-সাবিকুন আরেকটা হচ্ছে অগ্রগামী দল যারা পৃথিবীতে ইমানের এবং আমলের সব কাজে অগ্রগামী ছিল তো কিয়ামতের মাঠে তিন দল হবে উলাইকাল মুকাররাবুন এরা হবে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা ফি জান্নাতিন নাঈম এরা জান্নাতুন নাঈমে থাকবে মানে যেটাতে স্বাচ্ছন্দ্যময় একটা জান্নাতে তারা বসবাস করবে ইনশাআল্লাহ তাআলা ফুল্লাতুম মিনাল আউয়ালিন পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি হবে ওয়া কালিলুম মিনাল আখিরিন এবং শেষ জামানার লোকদের মধ্যে কম হবে তাই না যত দিন যাচ্ছে তত মানুষ খারাপ হচ্ছে না তো এর এজন্য আগেকার মানুষদের মধ্য থেকে বেশি জান্নাতে যাবে তবে একটা সুসংবাদ আছে একটু পরে আল্লাহ পাক আবার এটাও বলেছেন যে সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতু মিনাল আখিরিন এটাও বলেছেন যে প্রথম দিকের মানুষ থেকেও বেশি শেষ থেকেও বেশি এখন যারা আমরা শেষের দিকে আছি যারা ফিতনা ফাসাদময় পরিবেশে আছে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি এরকম ফিতনা ফাসাদময় পরিবেশেও ঈমান ধরে রাখতে পারো তাহলে 50 জন সাহাবীর সমান কি পাবে সুবহানাল্লাহ এমনকি এমন হাদিস আছে কেউ যদি আল্লাহর নবীর কোনো মৃত সুন্নতকে জীবিত করতে পারে সে 50 জন সাহাবীর নেকি পাবে সুবহানাল্লাহ অন্য একটা হাদিসে আছে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি হবে সাহাবী বলছিলেন মিনহুম আও মিন্না ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল এই 50 জন কি আমাদের মধ্যে না ওদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল মিনকুম তোমাদের মধ্য থেকে সুবহানাল্লাহ এখানে আপনি বুঝতে পারছেন যে আমাদের সতর্কতা আল্লাহ পাক রিড করবেন সতর্ক থাকবেন এবং কি আমাদের মাঠে মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে বামপন্থীরা জাহান্নামী ডানপন্থীরা জান্নাতি এটা সাধারণ জান্নাতীরা এবং সামনে যারা এরা হচ্ছে সাবিকুন আল আউয়ালিন মানে প্রত্যেকটা কাজেই অগ্রগামী ইনশাআল্লাহ এরা জান্নাতুন নাঈমের মতো থাকবে এখানে নবীগণ শহীদগণ সিদ্দিকগণ থাকবেন ইনশাআল্লাহ তাআলা আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে থাকার তৌফিক দান করুন যদি সেখানে থাকতে নাও পারি আল্লাহ পাক অ্যাট লিস্ট ডানপন্থী বলা বানিয়ে দিন আমিন আল্লাহ পাক এরা বামপন্থীদের অন্তর্ভুক্ত না করেন আমিন ইয়া রাব্বুল আলামিন আল্লাহ পাক তার নবীর মাধ্যমে একটা হাদিস জানিয়েছেন এটা বলে আমি সামনে যাই নবীজি বলেছেন যে জান্নাতীদের মোট 120টা কাতার হবে কয়টা জান্নাতীদের মধ্যে মোট 120টা কাতার মানুষ হবে যার মধ্যে 80টা কাতার হবে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে সুবহানাল্লাহ এবার খুশি আলহামদুলিল্লাহ তাহলে 80টা কাতার ইনশাআল্লাহ আমাদের হবে
এবার একটা কষ্টের হাদিসও শুনেন নবীজি বলেন যে ইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা 72 মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা নিশ্চয়ই বনু ইসরাঈলরা 72 দলে ভাগ হয়ে গিয়েছিল আর আমার উম্মাহ ভাগ হয়ে যাবে 73 দলে কয় দলে কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা দল জাহান্নাম ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান শুধু একটা মাত্র দল জান্নাতে কিলা বলা হলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল তারা কারা নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা আজকের দিন আমি আর আমার সাহাবীরা যার উপর আছে 1400 বছর আগের কথা ওই সময় আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা যে আকীদা আদর্শ মানহাজ তার উপর ছিলেন এর উপর যারা থাকবে ইনশাআল্লাহ তারা জান্নাত তো আমরা চেষ্টা করব আমাদের প্রতিটা কাজ আমল আকীদা মানহাজ যেন তাদের মতো হয় আল্লাহ পাক তৌফিক দান করুন এখানে একটা ভয়ের ব্যাপার আছে আবার একটা আরেকটা সুসংবাদ শোনা নবীজি একদিন বসে সাহাবীদেরকে বলছেন শোনো এই উম্মতের মধ্যে 70,000 মানুষ আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে বিনা হিসাবে বিনা আযাবেও মানে কোনো আযাবও নাই কোনো হিসাবও নাই সাহাবীরা এবার কথোপকথন করতে লাগলেন নবীজি চলে গেছেন এটা বলে চলে গেছেন সাহাবীরা বলছেন যে তারা কারা হতে পারে পরামর্শ করছেন হয়তোবা তারা মুজাহিদরা হয়তোবা শহীদরা হয়তোবা অমুক হয়তোবা তমুক নবীজি আসলেন এসে বললেন তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবীরা বলছেন আমরা ডিসকাস করছিলাম যে ওই 70,000 কারা হতে পারে নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে রাখো ওই 70,000 মানুষের বৈশিষ্ট্য মূলত চারটা কয়টা এক তারা শুভ অশুভ এসব লক্ষণে বিশ্বাস করে না মানে কোন শিরিকের সাথে ওদের কোনো সম্পর্ক নেই কথা বুঝতে পারছেন আর আপনি তো যে পেপার খুললেই দেখবেন কর্ণা রাশি নেই সিংহ রাশি নেই ওই যে জ্যোতিষী আপনাকে শুভ বলছে এটা অশুভ আবার আপনি বলছেন হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি মানে কি শুভ হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন তো আপনার ওই দিনটাতে শুভই যাবে কে গ্যারান্টি দিয়েছে তোর গ্যারান্টি আছে আবার ওই যে কিছু উদ্বোধন করবেন ফিতা কাটলেন পাখি উড়িয়ে দিলেন শুভ বাসা থেকে বের হচ্ছেন বিড়াল সামনে দিয়ে চলে গেল একটু বসে যাই যে অশুভ আপনি অশুভে বিশ্বাস করছেন ওই 70,000-এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো শুভ অশুভ বিশ্বাস করে মনের মধ্যে এমন যদি ধারণা আসে একটা দোয়া পড়ে নেবেন বলে দেবো দোয়াটা اللهم لا طير الا طيرك ولا خير الا خيرك ولا اله غيرك يا الله তোমার দেয়া মন্দ ছাড়া কোনো মন্দ নাই তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই বলা ইলাহ গায়রুক আপনি ছাড়া কোনো ইলাই নাই বাস তাওহীদে থাকবেন এক নাম্বার দুই তারা আগুন দিয়ে শেক দিয়ে দিয়ে গায়ে চিকিৎসা করে না একটা শ্রেণী ছিল ওই সময় মাজুস যারা অগ্নি পূজারী ছিল আগুনের মধ্য দিয়ে তারা চিকিৎসা গ্রহণ করত এবং তারা আগুন উপাসনা করত এখানে এখান থেকে নিষেধ করা হচ্ছে তিন নাম্বার তারা শরীরে কোনো উল্কি অঙ্কন করে না উল্কি মানে কি যে স্ট্যাটুস যেগুলো আপনারা অঙ্কন করছেন অনেক ভাই জিম করে ট্যাটু মনে আর কি তো একটু আগে ভাইয়ের জিম থেকে ঘুরে আসছে আলহামদুলিল্লাহ অনেকদিন আগের স্মৃতি মনে পড়ে গেল আর কি আল্লাহ পাক দোয়া করে আল্লাহ পাক আমাদের ভাইদেরকে শরীর আত্মা মন সবকিছু সুস্থ রাখুক আমিন আর এটা পরামর্শ দিব যে আপনারা কায়িক পরিশ্রম করবেন এবং এগুলো আমাদের উচিত এগুলো আমাদের উচিত ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত একটু ফিজিক্যাল গেমস খেলে কোনো সমস্যা নাই কিন্তু হয়তো সময় নষ্ট করে খেলা দেখলে সমস্যা যে খেলা আপনার ফিজিক্যাল উপকারিতা আছে আপনি খেলতে পারেন কাদের কথা বলছেন ডানপন্থী এবং অগ্রগামী তারা সুউচ্চ আসনে হেলান দিয়ে বসে থাকবে মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন তারা একে অপরের সাথে মুখোমুখি বসবে পরিবেশ চিন্তা করেন হেলান দিয়ে আয়েশ করে মুখোমুখি বসে থাকবে ইনশাআল্লাহ তাআলা জান্নাতীরা আল্লাহ পাক আরো বলেন ইয়াতুফু আলাইহিম উইলদান মুখাল্লাদুন তাদের চারপাশে ছোট ছোট গিলমান যারা থাকবে তারা ঘোরাফেরা করবে জান্নাতে এমন গিলমান থাকবে গিলমান খাদেম ছোট ছোট বাচ্চা যাদের চেহারা হবে মণিমুক্তার মতো এরা চারপাশে ঘুরতে থাকবে কি নিয়ে ঘুরবে বিআকওয়াবি ওয়াবারিক এই যে কাপ গ্লাস জগ ওকে আসিন মিন মাইন এবং পান পাত্র সুরা যে মাদক আল্লাহ পাক আপনার জন্য হারাম করেছেন দুনিয়ায়
জান্নাতে ইনশাআল্লাহ স্পেশাল আপনি ড্রিঙ্কস পান করতে পারবেন এবং সেটা খেলে কোনো মাদকতাও আসবে না ইনশাআল্লাহ তাআলা কোনো শরীরে কোনো ক্ষতিও হবে না বরং উপকার হবে ইনশাআল্লাহ লা ইউসাদদুন আনহা ওয়ালা ইউনজাফুন এটা আপনার মস্তিষ্ক বিকৃতিও করবে না ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ আপনার শারীরিক কোনো ক্ষতিও করবে না আরো থাকবে ফিহা ফাকিহাতুন ওয়াফাকিহাতি মিম্মা ইয়াতাখায়ারুন আপনি যে ফল চান যেটা আপনার ইখতিয়ার যে ফল আপনি পছন্দ করেন সেই ফল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইশতাহুন এবং পাখির গোশত আল্লাহ পাক আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ এই পাখি সম্পর্কে এই তাফসীরের মধ্যে আসছে আমি সব তাফসীর বলার সময় পাচ্ছি না যে পাখিগুলোর কাঁধ হবে উটের কাঁধের মতো উঁচু এবং এরা ডানা মেলে উড়ে বেড়াবে যদি আপনি চান আপনি সেটা খেতে পারবেন ইনশাআল্লাহ আর যে ফলের কথা আসছে যে কোনো ফল তো থাকবেই স্পেশালি আপনাকে খাওয়ানো হবে আনার কুল অর্থাৎ বরই কলা কলার কথা আসছে আমার ঠিক আছে আঙ্গুর এগুলো থাকবে এখানে বরইয়ের কথা আসছে একটা হাদিসে যে বরইয়ের একটা বরইয়ের স্বাদ হবে 72 রকম এক একটা বরইয়ের কালার রং হবে 72টা রঙের যে রংগুলো একটা থেকে আরেকটা ডিফারেন্ট সেপারেট করা যাবে সুবহানাল্লাহ চিন্তা করেন একটা হাদিসে আসছে জান্নাতের যে মাটিটা উর্বর স্বর্ণের উর্বর গাছ যেটা সেটার কাণ্ডগুলো স্বর্ণের গাছের ছায়াটা এত লম্বা 100 বছর যদি কেউ দৌড়ায় ছায়া শেষ করতে পারবে না এবং এই মাটিতে যদি আপনি গাছ লাগাতে চান দুনিয়া থেকে লাগাতে পারবেন ইনশাআল্লাহ খালি বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আর বলতে হবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আপনার জান্নাতে গাছ অটোমেটিক লাগাতে থাকবে ইনশাআল্লাহ আমরা কি ওইখানে মালিক হতে চাই আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন এগুলো জান্নাতের নিয়ামত আসলে বলে শেষ করতে পারবো না আল্লাহ পাক বলেন জাযাম বিমা সরি আল্লাহ পাক বলেন ওয়া হুরুন ঈন এইবার যুবকরা শুনেন ওয়া হুরুন ঈন এবং এগুলোর সাথে থাকবে ডাগর চোখের হুর ডাগর চোখ মানে চোখগুলো হবে অত্যন্ত সাদা এবং বড় বড় মণিগুলো হচ্ছে কালো কুচকুচা আল্লাহ পাক তাদেরকে স্পেশালি সৃষ্টি করেছেন হুরুন ঈন যাদের কারো যদি পরনের আঁচলটার কোনা পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো সারা পৃথিবী আলো আর সুগন্ধি দিয়ে ভরে যেত আপনার স্ত্রী হবেন তারা ইনশাআল্লাহ এবং আপনার স্ত্রীরাও যদি ভালো কাজ করেন সৎ কাজ করেন তাহলে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে থাকতে পারবে ইনশাআল্লাহ দুই ধরনের নারী জান্নাতে দেওয়া হবে মুমিন পুরুষদের জন্য আপনার স্ত্রী এবং তার সৌন্দর্য অন্য হুরদের চেয়ে বেশি হবে অবশ্যই এবং সবার বয়স হবে সেম এজ 33 বছর 30 থেকে 33 এখন যদি স্ত্রী একটু কালো হয় দেখতে একটু অসুন্দর হয় কষ্ট নিয়েন না জান্নাতে ঢোকানোর সাথে সাথে সুন্দর হয়ে যাবে ঠিক আছে এবং এত সুন্দরী হবে যে আপনি অন্যদিকে তাকানোর কোনো ফুরসতই পাবেন না এবং এছাড়াও এক্সট্রা হুর আল্লাহ পাক আপনাকে দিবেন এমনি সাধারণ জান্নাতির জন্যও দুটা করে স্ত্রী থাকবে ইনশাআল্লাহ আর আল্লাহর পথে শহীদ যারা হবে কয়টা কয়টা স্ত্রী বলতে পারবেন 72টা কয়টা এখন বলবে এতগুলো দিয়ে কি করবেন আরে ভাই জীবনটা তো অনন্তকালে 30 বছর 60 বছরের জীবনেই তো আমাদের লাগতেছে চারজন নাকি আর এত অনন্তকালের জীবন কোটি কোটি বছর কোনো মৃত্যু নাই এতদিন কি করবো এই জন্য বেশি বেশি এখানে মেয়েদের একটা প্রশ্ন থাকে তাহলে আমাদের জন্য কি অবশ্যই আপনাদের জন্য স্বামীদের সৌন্দর্য এত বেশি হবে যে আপনি সেই স্বামী ছাড়া অন্যদিকে যেতেও চাপবেন আরো প্রশ্ন আছে যদি একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে তাহলে কি হবে শেষ সর্বশেষ যে স্বামীর সাথে সে সংসার করেছে সেই স্বামী যদি সৎ হয় এবং এই স্ত্রী যদি সৎ হয় এই স্বামীর সাথে সে থাকবে জান্নাতে একজন সাহাবি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় তার স্ত্রীকে বলছেন আমার পরে আর বিয়ে করবো না যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার পরে আর বিয়ে করো না একজন সাহাবি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তার ইন্তেকালের পর তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী অস্বীকার করছেন রিফিউজ করলেন না আমি বিয়ের প্রস্তাবে রাজি নই
আমি আবু দরদার সাথে জান্নাতে থাকতে চাই সুবহানাল্লাহ প্রিয় ভাইরা পরিবারগুলোকে জান্নাতে বানাতে হবে না অতএব স্ত্রী সন্তান আহল পরিবার আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে দিনটা চর্চা করব ইনশাআল্লাহ তাআলা আমরা যেন সবাই জান্নাতে থাকতে পারি আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন আমিন আল্লাহ পাক আরো বলেন জাযা বিমা কানু ইআমালুন এই জাযা কেন দুনিয়াতে তারা যে আমল করেছিল এই আমলের কারণে তাদেরকে এই জাযা দেয়া হচ্ছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীম জান্নাতে তারা কোন রকম অসার আজেবাজে কথাও শুনবে না কোন গালিগালাজ কিছু শুনবে না এই দুনিয়া আপনি আজেবাজে কথা গীবত কোমত অপবাদ সমালোচনা শুনছেন শুনছেন না জান্নাতে এরকম কোন কথাবার্তাও কেউ বলবে না ইনশাআল্লাহ ইল্লা কিলান সালামান সালামান শুধু সবাই একটাই কথা বলবে সালাম সালাম শান্তি এবং শান্তি যেখানে আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে সালাম দিবে ইনশাআল্লাহ ওখানে একটা কথা বলতে ভুলে গেছি হুরেন ঈনরা কিন্তু গানও শোনাবে এবং তারা এমন গান শোনাবে যেই গান পৃথিবীর কোনো মানুষ কখনো শোনেনি ঠিক আছে তাদের একটা বর্ণনা আসছে তাদের সৃষ্টিটা আল্লাহ পাক এত উন্নত করেছেন যে বাহির থেকে তাদের যে আপনি মানে বডি তার যে কালার চামড়া থেকে শুরু করে মজ্জি হাড্ডি বাইর থেকে সব দেখা যাবে এত উঁচু স্তরের সৃষ্টি প্রিয় ভাইরা এখন যদি দুনিয়াতে জেনা থেকে বাঁচতে পারেন ইনশাল্লাহ হুর অপেক্ষা করছে আর দুনিয়াতে যে ফ্রি মিক্সিং এ যাবেন আর দুনিয়ার এই নগ্ন হুর উপরের পিছনে দৌড়ালে আর ওই হুর পাওয়া হবে না কথা কি বুঝতে পারছেন দুনিয়াতে ফ্রি মিক্সিং এ যায়েন না জেনায় যায়েন না হারাম রিলেশনশিপে যায়েন না ব্যভিচার করেন না পরকিয়া করেন না ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ পাক স্পেশাল সৃষ্টি রেখে দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ক্ষমা করার জন্য এতটাই ব্যাকুল যে সামান্য একটা ইস্যুতে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে আপনারা কিফিরের ঘটনা জানেন সুবহানাল্লাহ একজন ব্যক্তি ছিলেন বনু ইসরাঈলের ইয়াং যুবক আমাদের মতো সে প্রত্যেক রাতে একজন করে সুন্দরী নারী নিয়ে থাকতো প্রত্যেক রাতে একজন টাকা পয়সাও ছিল প্রচুর প্রতি রাতে একটা করে মেয়ে লাগে কিফল এখন একদিন এরকম চলতে 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 মেয়ে নিয়ে রাত কাটায় এবং মদ খায় রাত কাটায় মদ খায় করতে করতে এক রাতে এক মেয়েকে নিয়ে আসছে ষাট দিনার দিয়ে কত দিনার সিক্সটি দিনার ষাট দিনার দিয়ে কিন্তু প্রায় আমার মনে হয় এটা ৩০ লাখ টাকার মতো হতে পারে আমার ধারণা একটু আরও বেশি হতে পারে একটা মেয়ে নিয়ে আসছে সেই মেয়ের সাথে যখন সে সেক্সুয়াল সম্পর্ক করতে যাবে সেই মেয়ে কান্নাকাটি করছে সে মেয়ে বলছে আমি আসলে সতীর সাথী নারী আমি খারাপ মেয়ে না আজকে অভাবের তাড়নায় বাধ্য হয়ে আমাকে যে আসতে হয়েছে এই জন্য আমি কান্নাকাটি করছি কিফিলের মনের মতো দয়া হলো সে মেয়েটাকে ছেড়ে দিল বললো যাও তুমি চলে যাও এবং তার যে ষাটটা দিনার সেটাও ফেরত না নিয়ে সেই মেয়েকে দিয়ে বললো এই টাকা দিয়ে কিছু করে সংসার চালাও ওই রাতে কিফিল মারা যায় এই ব্যক্তির জানাজাকে পড়াবে কে লাশ কবরে দিবে কেউ আগ্রহী না খারাপ মানুষের কাছে কেউ যেতে চায় তো জানে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন যে মানুষ তাকে খারাপ বলবে সকালবেলা যখন তার ঘরের সামনে যাওয়া হলো দেখা গেল কি জানেন তার দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে লিখিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ কদ গাফারা লিল কিফলি আল্লাহ রাব্বুল আলামিন কিফলকে মাফ করে দিয়েছেন আল্লাহ পাক ক্ষমা করতে সামান্য একটা ইস্যু যথেষ্ট আল্লাহ পাকের ক্ষমা পাওয়ার জন্য একটা সামান্য ইস্যু যথেষ্ট একজন মহিলা একটা বিড়ালকে পানি পান সরি একজন মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছিল এই ব্যভিচারী নারী একটা কুকুরকে পানি পান করানোর বদৌলতে জান্নাতে চলে গেছে এক ব্যক্তি 99টা খুন করেছে পরে যে যাকে জিজ্ঞাসা করেছে তওবা হবে কি না সে বলেছে তওবা হবে না ওকে খুন করে 100 পূর্ণ করেছে তারপর তওবা করেছে করতে গিয়ে মারা গিয়েছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছেন রাস্তা মেপে দেখো তওবার রাস্তাটা বেশি লম্বা না তার পিছনের রাস্তা বেশি লম্বা আল্লাহ পাক জমিনকে আদেশ করেছেন তুমি লম্বা হয়ে যাও জমিন লম্বা হয়ে গেছে ফেরেশতারা মেপে দেখেছেন তওবার রাস্তা বেশি লম্বা আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন
এক ব্যক্তি সন্তানকে বলেছিলেন না যে আমি মরে গেলে আমার লাশটাকে পুড়িয়ে দিবা অর্ধেক ছাই বাতাসে অর্ধেক ছাই কোথায় সমুদ্রে আল্লাহ পাক জমা করেছেন জমা করে বলেছেন কেন করেছিল এটা সেই ব্যক্তি বলেছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা তাআলাম মা ফি নাফসি হ্যাঁ আল্লাহ এটা আমি আপনার ভয়ে করেছে আর আপনি খুব ভালো করে জানেন যে আমার নফসে আমার মনের মধ্যে কি আছে আল্লাহ পাক বলেছেন যাও তোমাকে মাফ করবেন তো প্রিয় ভাইরা একটু যদি দুনিয়ার এই জীবনটা কষ্ট করা যায় ইমান আমলের উপর টিকে থাকা যায় এবং টিকে থাকতে গেলে আপনি বাধা পাবেন পরিবার থেকে বাধা পাবেন বন্ধু মহল থেকে বাধা পাবেন সমাজ থেকে বাধা আসবে বড় লেভেল থেকে আসতে পারে আপনজনরা ছেড়ে যাবে আপনি সবার কাছে খারাপও হয়ে যেতে পারেন ইমান আমলের উপর টিকে থাকার কারণে যদি একটু কষ্ট করে সবর করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য অপেক্ষা করছে জান্নাত আর এই দুনিয়ার জীবনটাকে যদি মুখ্য মনে করেন আল্লাহ পাকের রূপ মাহকাম সব ছেড়ে দেন জাহান্নাম ছাড়া আমাদের কোনো গত্যন্তর থাকবে না আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন সামনে যাই সূরা অনেক বড় আমি শর্ট করে শেষ করছি আল্লাহ পাক এরপর বলছেন যে ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন আর ডানপন্থী ওয়ালারা আহ কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থী ওয়ালারা ফি সিদরিন মাখদুদ তাদের তারা থাকবে এই যে কুল গাছ একটাকে বললাম বড়ই গাছ কাটাহীন বড়ই গাছ তাদের জন্য দেওয়া হবে ওয়াতালহিন মাখদুদ এবং কাঁধি কাঁধি কলা সাজিয়ে দেওয়া হবে কলার কথা বললাম না কলা খেতে দেওয়া হবে কলা খাবেন বেশি করে ওয়াজুল্লিন মামদুদ জিল মানে ছায়া মামদুদ লম্বা মানে এত লম্বা ছায়া হবে যে ছায়া একশো বছর অতিক্রম করে ওকে অতি পার করতে পারবে না ও ম্যাসকো এবং এখানে পানি থাকবে বিশুদ্ধ পানি শুভ্র সাদা এখানে একজন কেউ কেউ বলেছে এটা দ্বারা হাউসে কাউসার উদ্দেশ্য হতে পারে যে হাউসে কাউসারের পানি খেলে আপনি কোনোদিনও বিপাশক্ত হবেন না ইনশাআল্লাহ মধুর চেয়ে বেশি মিষ্টি এবং দুধের চেয়ে বেশি সাদা ও ফাকিহা তিন কাসিরা এবং অনেক অনেক রকম ফাকিহা বা ফল ফলাদি থাকবে লা মাকতুআতিন ওয়া লা মামনুআ এগুলোকে নিষেধ করা হবে না এবং সাপ্লাইটা বন্ধ করে দেওয়া হবে কন্টিনিউয়াসলি সাপ্লাই আসতে থাকবে কেউ বারণ করবেন ইনশাআল্লাহ ওয়া ফুরুশিম মারফুআ এবং সুউচ্চ বিছানা আপনাকে দেওয়া হবে ফুরুশ ফরাশ ফুরুশ বহুবচন আপনাকে দেওয়া হবে কি সুউচ্চ বিছানা ইন্না শানাহুন্না ইনশাআ এবং হুরুন ইন দেওয়া হবে যে হুরদেরকে আল্লাহ পাক স্পেশালি সৃষ্টি করেছেন স্পেশাল ক্রিয়েচার আল্লাহ পাক ফাজআলনাহুন্না বিকারান আর আমি আল্লাহ সেই হুরদেরকে বানিয়েছি কুমারী প্রত্যেকবার আপনি তাদের কাছে যাবেন আবার তারা কুমারী হয়ে যাবে ইনশাআল্লাহ আর আজকে যদি এই যে বললাম জেনায় লিপ্ত থাকে তাহলে সেই কুমারী হুর পাওয়া হবে না আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন উরুবান আতরাবা তারা খুব প্রেমময় হবে এবং স্বামী ভক্ত হবে লি আসহাবিল ইয়ামিন ডানপন্থী ওয়ালাদের জন্য সুল্লাতুম মিনাল আউয়ালিন পূর্ববর্তীদের মধ্যে বহু মানুষ এর অন্তর্ভুক্ত হবে বা সুল্লাতুম মিনাল আখিরিন এবং শেষদের মধ্যেও বহু মানুষ এর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ এরপর আল্লাহ পাক পরের ফেজে গিয়ে বলছেন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল আর বামপন্থী ওয়ালা আহ কতই না দুর্ভাগা এই বামপন্থী ওয়ালারা ফিস ফি সামুমি ওয়া হামিম এরা থাকবে উষ্ণ বাতাসে এবং হামিমের মধ্যে হামিম মানে কি জানেন ফুটন্ত পানি সামুম উষ্ণ বাতাস প্রচন্ড গরম বাতাস প্রবাহিত হবে আর গরম পানি খেতে দেওয়া হবে আর কি ওয়াজুল্লিম মিন ইয়াহমুম এমন ছায়ায় দাঁড় করানো হবে যে ছায়াটা কালো ধোয়া দ্বারা আচ্ছাদিত হয়ে থাকবে লা বারিদিন ওয়া লা কারীম এগুলো ঠান্ডা হবে না এবং আরামদায়ক হবে না ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন এই শাস্তি কেন হবে কারণ দুনিয়ার জীবনে তারা আল্লাহ পাকের হুকুম আহকামের জাররা পরোয়া করত না তারা সীমা লঙ্ঘন করত ও কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম এবং এই যে মানে দুনিয়ার জীবনে তারা সব ধরনের যে কবিরা গুনাহ এই কবিরা গুনাহতে তারা লিপ্ত থাকতো এই কারণে ওদেরকে শাস্তি দেওয়া তো এই দুনিয়ার জীবনে আমরা সুদ খাচ্ছি না ভাই সুদ ঘুষ জানা ব্যবচার আত্মসাত দুর্নীতি আমরা করছি না যদি এই হয় আমাদের অবস্থা তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে আসহাবুশ শিমাল এবং জাহান্নামের আযাবগুলো আল্লাহ হেফাজত করুন আমিন ওয়া কানু ইয়াকুলুন এবং তারা আরো বলতো
এই লোকগুলো আরো বলতো আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন তারা আরো বলতো আমরা যখন মারা যাব আমাদের হাড় হাড়ডি যখন এরকম পচে যাবে গোশত থাকবে না আমাদেরকে কি আল্লাহ পাক আবার জীবিত করবেন তারা সংশয় প্রকাশ করতো আওয়া আবাউনা আল আউয়ালিন আমরা আমাদেরকেও করবে আমাদের বাপ দাদা তাদেরকেও করবে এটাও কি সম্ভব তারা অস্বীকার করতে আজকের নাস্তিক প্রজন্মের মতো قل ان الاولين والاخرين الله বলে বলে দিন হে নবী হে নবী আপনি বলে দিন অবশ্যই তোমাদেরকে তো করা হবে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও করা হবে শেষদেরকেও করা হবে সামনের মানুষকে করা হবে لمجموعون الى ميقات يوم معلوم নিঃসন্দেহে তোমাদের সবাইকে সেই সুনির্ধারিত দিনে একত্রিত করা হবে ثم انكم ايها الضالون المكذبون এরপর হে তোমরা পথভ্রষ্টরা এবং মিথ্যা প্রতিপন্নকারীরা শুনে রাখো لآكلون من شجر من زقوم তোমাদেরকে খাওয়ানো হবে زقوم গাছের সেই তিক্ত বিষাক্ত ফল فمالئون منها البطون এগুলো তোমাদের পেটের মধ্যে কোনো তৃপ্তি নিয়ে আসবে না পেট ভরবে না এগুলোতে فشاربون عليه من الحميم এবং তোমাদেরকে হামিমের শরাব পান করানো হবে ফুটন্ত উত্তপ্ত পানি পান করানো হবে فشاربون شرب الهيم এই উত্তপ্ত পানিটাও তোমরা তখন উটের মতো করে পান করবা উট যেমন করে গটগট করে পানি পান করে সেই উত্তপ্ত পানিও তোমরা গটগট করে পান করা শুরু করবে হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন এগুলো হবে জাহান্নামীদের সেই দিনের মেহমানদারি নাহনু খলাকনাকুম ফালাউলা তুসদ্দিকুন আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম তোমরা কি তারপরেও আমার প্রতি বিশ্বাস করবে না এরপর আল্লাহ পাক কিছু নিয়ামতের কথা বলছেন যে আফারাইতুম মা তুন্নুম তোমরা যে বীর্যপাত ঘটাও সেই বীর্যের দিকে কখনো লক্ষ্য করেছো কি আনতুম তাখলুকুনহু আম নাহনু আল খালিকুন তোমরা কি সেই বীর্য সৃষ্টি করেছো না আমি আল্লাহ সেটা সৃষ্টি করেছি নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউত আমি আল্লাহ তোমাদের মধ্যে মৃত্যু মৃত্যু সৃষ্টি করেছি মৃত্যু সময় নির্ধারণ করেছি ওয়া মা নাহনু বিমাসবুকিন এবং আমাদেরকে বাধ্য করে আমি আল্লাহ আমাকে বাধ্য করে এমন কোন সত্তা নাই على ان نبدل امثالكم ونوشئكم فيما لا تعلمون الله পাক বলেন আল্লাহ পাক চাইলেই তোমাদেরকে সরিয়ে নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন যে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون আর তোমরা তো খুব ভালো করে জানো প্রথমবার তোমাদেরকে কেমন করে সৃষ্টি করেছিলাম أفرأيتم ما تحرثون তোমরা কি যে চাষবাসগুলো করো এই ফসলের দিকে তাকিয়ে দেখো না أأنتم تزرعونه أم نحن السارعون تمرا كي أي فصل غلو فلاو نا أمي إخان ماتي دي كتك اتبن نكوري لو نشاء لجعلناه حطاما أمي جدي چايتام تاولي فصل غلو كي أمي خرقو تاي قرنو تا قرتم فظلتم تفكهون تمرا تخون كي هوتے تفكهون بقا ہوئے جتے تمرا فصل دیکھتا جے فصل شب نشتو ہوئے گسے تمرا مونے قرتا هاي اتاما كي هون اللہ باق بولتن ان لا مغرمون তোমরা বলতে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম বা নাহনু মাহরুমুন বরং তোমরা মাহরুম হয়ে গেলে আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন তোমরা কি সেই পানির দিকে লক্ষ্য করো না যেই পানি তোমরা পান করছো আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন তোমরা কি পানি মেঘ থেকে নাজিল করো না আমি আল্লাহ মেঘ থেকে নাজিল করি লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তোমাদের সমস্ত পানিকে লবণাক্ত বানিয়ে দিতাম নোনা বানিয়ে দিতাম তোমরা কি তবুও শুকরিয়া আদায় করবে না আফরাইতুমুন নার আল্লাতী তুরুন তোমরা কি আগুনের দিকে দেখেছো কখনো আগুনের দিকে তাকিয়ে কখনো কি শুকরিয়া আদায় করেছো আনতুম আশাক্তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন এই গাছের কাঠগুলো কি তোমরা উৎপন্ন করো না আমি আল্লাহ উৎপন্ন করি নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকউইন এই আগুনটাকে আমি বানিয়েছি তোমাদের জন্য উপদেশ উপদেশ কেন কারণ এই আগুনটা হচ্ছে জাহান্নামের 70 ভাগের এক ভাগ আর আমরা যে আগুনটা ইউজ করি এই আগুনটা ইউজ করানোর জন্য এই আগুনকে দুইবার সাগরের মধ্যে ঠান্ডা করা হয়েছে তারপরে আগুনের এই শেপটা এসেছে এই আগুন ছাড়া বিশ্বে আমরা কোনো কাজ করতে পারবো এই আগুনের দিকে কখনো তাকিয়েছো তোমরা কি আগুন কাঠ কাঠ থেকে তোমরা আগুন জ্বালাও এটা কি কাঠ তোমরা তৈরি করতে পারো না আমি তৈরি করে দিই আল্লাহ পাক বলেন যে এই আগুনটাকে বানিয়েছি উপদেশ স্বরূপ নাহনু জাআলনাহা তাযকিরাতান এটাকে উপদেশ বানিয়েছে মাতাআ লিল মুকউইন
এবং তোমাদের জন্য ভোগোপকরণ বানিয়েছেন ফসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম যদি আল্লাহ পাকের সমস্ত নিয়ামতগুলো তোমরা স্বীকার করে থাকো তাহলে এখনি বলো সুবহান রব্বিয়াল আযীম সুবহানা রব্বিয়াল আযীম আমরা কোথায় বলি এটা নামাজের উপরে দেখুন কোথায় আমরা কি বলছি যার অর্থ কি কার সাথে কত বিষয় সম্পৃক্ত আছে দেখেছেন এরপর আল্লাহ পাক বলেন যে ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম প্রথমে যেটা বললাম আমি কসম করছি নক্ষত্রের অবস্থান স্থলের ওয়াইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম নিশ্চয়ই এটা একটা বড় কসম যদি তোমরা জানতে ইন্নাহু লাকুরআনুল কারীম নিশ্চয়ই এটা হচ্ছে কুরআনুল কারীম ফি কিতাবিল মাকনুন এটা মাকনুন কিতাবে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্রতা অর্জনকারী ছাড়া এটাকে স্পর্শ করতে পারে না তানজীলুম মির রাব্বিল আলামিন এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা হয়েছে আফা বিহাযাল হাদীস আনতুম মুদহিনুন তোমরা কি এই হাদিসটাকে অস্বীকার করছো এড়িয়ে যাচ্ছো ওয়া তাজআলুন রিযকাকুম আন্নাকুম তুকাযযিবুন অস্বীকার করাটাকে রিজিক বানিয়ে নিয়েছো ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম কখনো নয় যখন তোমাদের কণ্ঠের মধ্যে প্রাণ চলে আসবে ওয়া আনতুম হিনা ইযা তানজুরুন সে সময় তোমরা ফাল ফাল করে তাকিয়ে থাকবে ونحن اقرب اليه منكم ولكن لا تبصرون الله পাক বলছেন আমি আল্লাহ ওই মাইয়েতের কাছে থাকি তোমাদের চাইতে তোমরা বুঝতে পারো না তোমরা জানো না ترجعونها ان كنتم صادقين তোমরা যদি সত্যবাদী হও ওর প্রাণটা ফিরিয়ে নিয়ে আসো সবশেষ কথা হচ্ছে এই সবশেষ কথা আল্লাহ পাক বলছেন فاما ان كان من المقربين এই মৃত্যুবরণকারী মানুষ যদি ওই অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয় অর্থাৎ দুনিয়াতে সে যদি প্রতিটা কাজ আল্লাহ পাকের হুকুম আহকাম তার রাসূলের সুন্নাহ অগ্রগামীদের মতো করে তাহলে তার জন্য থাকবে ফারাউহুন ওয়া রাইহান ওয়া জান্নাতুন আইন তার জন্য থাকবে বিশ্রাম নেওয়ার জায়গা কবরে বিশ্রাম ঘুম ওয়া রাইহান যত ভোগ উপকরণ আছে সব আল্লাহ দিবেন ওয়া জান্নাতুন আইন এবং স্বচ্ছন্দে ভরা একটা জান্নাত চিরস্থায়ী জীবন আল্লাহ পাক দিবেন এটা এক এক নম্বর শুনি দুই ওয়াম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন আচ্ছা অগ্রগামী না হয়েও যদি সে ডানপন্থী বলা হতে পারে তাহলে ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন তাহলে ডানপন্থী বলাদের জন্যও সালাম আল্লাহর পক্ষ থেকে কি থাকবে সালামুন আলাইকুম তিবতুম খালিদিনা ফিহা আবাদা তোমরা এখানে চিরস্থায়ী হবে আর তিন নম্বর ওয়াম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন আর যদি অগ্রগামী হতে না পারো ডানপন্থী বলাও হতে না পারো যদি তোমরা মিথ্যা প্রতিপন্নকারীদের অন্তর্ভুক্ত হও আর দলিন যারা পথভ্রষ্ট ফানুজুলুম মিন হামিম তাহলে তোমাদের জন্য থাকবে হামিম ফুটন্ত পানি ও তাসলিয়াতু জাহিম এবং জাহান্নামের মর্মান্তিক আযাব প্রবেশ ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন আর এটা কোনো খেলতামাশা নয় মিথ্যা কথা নয় হাক্কুল ইয়াকিন এটা হচ্ছে ধ্রুব সত্য কথা অতএব فسبح باسم ربك العظيم ثم الشبعي اي ربي العظيم اي عظيم مهان ربك تسبيح پاٹ کرے بان بولو سبحان ربي العظيم امرا شبعي بولي سبحان ربي العظيم سورة واقعية مدى الله رب العالمين پرثم اکی بولو چن کہ امدر بھائی بہتر کو تھا تین سنگی مانوشن کو تھا جان دان پنتی والا در کے اللہ با کینے امد دیوین اگرگامی در کے کینے امد دیوین بام پنتی در کی آوستہ ہوئے এবং কোরআন কেন্দ্রিক আমাদের কাজগুলো কি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের প্রত্যেককে প্রত্যেকটা সূরা খুঁটে খুঁটে পড়ার তৌফিক দান করুন ব্যাখ্যা সহ পড়ার তৌফিক দান করুন বিশ্লেষণ করার তৌফিক দান করুন